এই যে কামরাঙা গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। বেশ পুরনো গাছ, 100 টাকা দাম নিয়েছে। তো ওই গাছটাকে পটে লাগিয়ে দেব। তার জন্য প্রথমে এই গ্রো ব্যাগটা ভালো করে কেটে নিচ্ছি। অনেক পুরনো পুরনো গাছ, আর গ্রো ব্যাগে অনেক দিন ছিল, যার জন্য গ্রো ব্যাগটা ভেদ করে শিকড়, মোটা শিকড় এমনভাবে বেরিয়েছে যে খুলতেই পাচ্ছি না আমি। এটা টেনে ছিঁড়তেও পাচ্ছি না, তা ব্লেড দিয়ে শিকড়গুলোকে, মোটা শিকড় কেটে দিচ্ছে। এগুলো আস্তে আস্তে কেটে দিয়ে তারপরে গ্রো ব্যাগটা থেকে গাছটাকে বের করে নেব। তো এমনভাবে আছে শিকড়টা, সত্যিই খুব কষ্ট হচ্ছে বার করতে। কিছুটা মাটি ছাড়িয়ে এইভাবে নিচে, মানে প্রচুর এঁটেলে মাটি থাকে, এঁটেলে মাটি হাত দিয়ে সহজে ছাড়ে না, তাই এইভাবে আমি ভালো করে মাটিটা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো গাছ লাগাতে গেলে নিচের দিকের খানিকটা মাটি ছাড়িয়েই লাগাতে হয়, তাহলে আর কিছুটা শিকড় কেটে দিলে নতুন শিকড় বেরিয়ে গাছ খুব সুন্দর গ্রো হয়, গাছের গ্রোথ খুব ভালো হয়। তো যতটা পেরেছি আমি শিকড় কেটেই দিয়েছি, এত মোটা শিকড় তাও কেটে দিলাম। আর কেটে দিয়ে এবার গাছটাকে পটে লাগিয়ে দিচ্ছি। এখানে মাটি গোবর সার মেশানো ছিল টবের মধ্যে, সেই টবেই গাছটা লাগিয়ে দিচ্ছি। মাটিটা এত হার্ডি হয়ে আছে, যতটা পারলাম খুলে দিলাম। এবার মোটামুটি খোলা হয়ে গেছে মাটি, আর খোলা যাচ্ছে না, এভাবে এবার লাগিয়ে দিচ্ছি গাছটা। তো এটা যেহেতু সব মাটিটা মিক্স করাই আছে, তাই আর নতুন করে মাটি মিক্স করতে হলো না, সেই মাটিতেই আমি লাগিয়ে দিচ্ছি গাছটা। আর প্রথম অবস্থায় বেশি সার দেবার দরকারও নেই, গাছটা আগে আস্তে আস্তে মাটিতে সহনশীল হয়ে নিলে তারপরে খাবার দেবো গাছে। তো লাগিয়ে এইভাবে, এখন তো বর্ষাকাল, এখন আর শেডের নিচে রাখছি না, নর্মাল জায়গায় রেখে দিচ্ছি গাছটা। এই যে দেখুন গাছটা, খুব বেশি ডালপালা নেই কিন্তু পুরনো গাছ। তো গাছটা লাগানোর পরে প্রায় 15-16 দিন হয়েছে, গাছটা সুন্দরভাবে নতুন নতুন কচি পাতা ছেড়েছে, খুব সুন্দর হচ্ছে গাছটা। আর এই কামরাঙা গাছ যেহেতু ফুল আসবে আশা করি সামনেই,